রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াস আলুনা কানিল মাহিদ, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে অথবা মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে, দুটোই অর্থ করা যেতে পারে। মাহিদ যদি আরবি গ্রামারে মাস্তার বলা হয়, আরবিতে মাসদারের একটি প্রকরণ হচ্ছে মাসদার মিমি, মাহিদ মানে তাহলে হাইজ, হাইজ মানে হচ্ছে মাসিক ঋতু, ঋতু সারাব যা প্রতি মাসে মহিলাদের বিশেষ সময় রহেম থেকে জরায়ু থেকে নির্গত হয়। জরায়ুর বাইরে থেকে যেটা ব্যাধির কারণে নির্গত হয় আর সেটার কোনো টাইম টেবিল থাকে না, সময় থাকে না, যে কোনো সময় সেটা হতে পারে, সেটাকে মাসিক ঋতু বলা হয় না। যদিও সেটা রক্তস্রাব, কিন্তু সেই ব্লিডিংকে বা রক্তস্রাবকে হায়েজ বা মাসিক ঋতু বলা হয় না, সেটাকে শরীয়তের ভাষায় ইস্তিহাদা বলা হয়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের রক্তস্রাব নারীদের। আর তৃতীয় হচ্ছে নিফাস, যেটা প্রসূতির পরে, জি, নারীদের ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রক্ত নির্গত হয় সেটা হচ্ছে নিফাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাইজ সম্পর্কে জিজ্ঞাসার কথা বলছেন, মাসিক ঋতু সম্পর্কে, অথবা মাহির হচ্ছে জার্ফ, জার্ফে মাকান, হাইজের মাসিকের স্থান অর্থাৎ মাসিকের অবস্থায় লজ্জা স্থানের ব্যবহার সম্পর্কে নারীদের সেটা হতে পারে, অথবা এই সময়কাল সম্পর্কে হাইজের জার্ফে জামান বলা যেতে পারে সেটাকে, যে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে যতদিন মাসিক থাকবে এই সময়টার হুকুম কি, এই সময় কি সহবাস করা যাবে না যাবে না, সহবাস যদি না করা যায় তো অন্য অন্য সহবাস ছাড়া অন্য কিছু যেটা স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে বা শরীয়তে বৈধ সেটা কি জায়েজ, যেমন একসাথে ঘুমানো, একসাথে খাওয়া দাওয়া করা, তাদের পাক শাক এবং তাদের শরীরে শরীর স্পর্শ করা, তারপরে আলিঙ্গন করা, চুম্বন করা, এসব জায়েজ কিনা, এ সমস্ত মাসাইল বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস আলুনা কানিল মাহিল, যারা আরবি গ্রামার বুঝেন এ তাদের জন্য এই তফসিলটা বললাম যাতে করে তারা উপকৃত হতে পারে। তারা জিজ্ঞেস করছে আপনাকে, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিল মাহিদ, মাসিক ঋতু সম্পর্কে অথবা মাসিক ঋতুর স্থান বা সময়কাল বা অবস্থা সম্পর্কে, যেই সময়টায় মাসিক ঋতু থাকে ওই সময়টা সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল হুয়া আজান, হে নবী তুমি তাদের উত্তরে বলে দাও যে সেটা হচ্ছে অশুচি, সেটা হচ্ছে অপবিত্র, নাপাক, হ্যাঁ, নোংরা বস্তু। মাসিক ঋতু হচ্ছে বড়ে নাপাক নোংরা বস্তু, অশুচি, জি হ্যাঁ। আজান, এই আজা শব্দের অর্থ হয় কষ্টদায়ক, আজা মানে হচ্ছে কষ্টদায়ক। এখান থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম মেন হাদিসে রয়েছে, এমা তাতুল আজা আনি তারিখ সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা হচ্ছে সাদকা। রাস্তায় যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কষ্টদায়ক মানে পেশাব পায়খানা, নোংরা জিনিসও হতে পারে, আবার কষ্টদায়ক এর চাইতে ব্যাপক, সেখানে ইঁট পাটকেলও হতে পারে, অথবা সেখানে কোনো মৃত জীবজন্তু হতে পারে, অথবা সেখানে কোনো গাছপালা হতে পারে, সেখানে কোনো কাঁটা হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, জি হ্যাঁ, যা মানুষকে কষ্ট দেয় চলাফেরার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আজা শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ব্যবহার করা হয়েছে, এমাতাতুল আজা আনি তারিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে সাদাকার সওয়াব বা সাদাকার। তো মাসিক ঋতুকে আজা কেন বলা হইল, জি হ্যাঁ, আজা হচ্ছে সেটা হচ্ছে নাপাক নোংরা, জি, মাসিক ঋতু হচ্ছে বড় নাপাক, জি হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সেটা কষ্টদায়ক বটে, এই অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে, যারা অসৎ লোক, যারা হালাল হারামের পার্থক্য করে না, যারা বিরীন অথবা আল্লাহর ভয় কম, মাসিক ঋতুর অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে, তাদের জন্য চরম
ক্ষতি সাধন করে এই মিলন, জি চরম ক্ষতি সাধন করে। জি হ্যাঁ, এই ক্ষতিগুলি যারা মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ তারা বেশি বলবে, কিন্তু আজকালকার জামানার সবচেয়ে বড় ব্যাধি যেটা দুরারোগ্য ব্যাধি এইডস, এইডসের পিছনে কারণ হচ্ছে হয় সমকামিতে, আর না হইলে অবৈধ জেনা, জেনা অর্থাৎ ওই সব মহিলাদের সাথে মেলন যারা একাধিক পুরুষের সাথে মিলিত হয়, মানে জেনা ব্যবিচার করে, আর অথবা ওই সব অসৎ পুরুষদের সাথে সঙ্গম যারা একাধিক স্ত্রীর সাথে মিলন করে, অথবা হাইজ মাসিকের অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করে। এগুলি হচ্ছে মূল কারণ এই মারাত্মক যৌন সম্পর্কীয় ব্যাধির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন আজান, এগুলি হচ্ছে কষ্টদায়ক। এই অবস্থায় যদি মিলিত হও হাইজের অবস্থায় তাহলে সেটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কষ্ট দেবে, যেটা তোমাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু আরহামুর রাহিমিন, তাই তিনি এই ঘোষণা করছেন কুল হুয়া আজা, নাপাকও বটে এবং কষ্টদায়কও বটে। যখন কষ্টদায়ক এবং নাপাক অসুচি ফাতাজেলুন নেশা আফিল মাহিজ, সুতরাং তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো, সরে থাকো, এতেজালা মানে পৃথক হয়ে যাওয়া, শাব্দিক অর্থ। স্ত্রী সঙ্গম থেকে বা স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকো, স্বামী স্ত্রী মিলন বর্জন করো, ফিল মাহিজে মাসিক অবস্থায়, মাসিক চলাকাল, এখানে ফিল মাহিজ মাসিক চলাকালীন, হাইজ মাসিক ঋতু অবস্থায় তুমি স্বামী স্ত্রী মিলন করো না। ওয়ালা তাকরাবু হুন্না হাত্তা ইয়াতহুরনা, কতদিন পর্যন্ত এরকম দূরে থাকতে হবে, স্বামী স্ত্রী মিলন করা যাবে না, মাসিক আসলে আল্লাহ বলছেন তাদের নিকটবর্তী হবে না, স্ত্রীদের কাছেও যাবে না, অর্থাৎ তাদের সাথে সহবাস করবে না যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যায়, হাত্তা ইয়াতহুরনা। এই পাক পবিত্র হয়ে যাওয়া মানে হচ্ছে প্রাথমিক কি হয়ে যাওয়া, রক্ত বন্ধ হয়ে যাওয়া, মাসিক ঋতু বন্ধ হয়ে যাওয়া, মাসিক ঋতু বন্ধ হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন ফাইজা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। এখানে লক্ষণীয় শব্দ কোরআনে কারিমের, এগুলি দিয়ে ফিকহি মাসলার ইস্তেমবাত করা যেতে পারে, এবং এগুলি সূক্ষ্মভাবে যারা গবেষণা করতে পারবে তাদেরকেই ফতোয়া দেওয়া উচিত। আর এমনি যেই সেই শুনে শুনে ফতোয়া দেওয়া অথবা এলোপাথারি ঝেড়ে দেওয়া, এগুলি চরম অপরাধ, যেগুলি সর্বনাশ করবে এই ধরনের মুফতিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে অতদিন পর্যন্ত বা অতক্ষণ পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী সহবাস করে যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন, ইয়াতহুরনা। কিন্তু তারপরে বলছেন ফাইজা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, তাতাহারা মানে পবিত্রতা অর্জন করা। আল্লাহ এই কথা বললেন না যে ফাইজা তাহরনা, আল্লাহ তো তাতাহারনা এত ভারী করে বাবে তাফাউল থেকে না বলে ফাইজা তাহরনা বলে দিতেন, যখন পাক হয়ে যাবে, এই কথা বললে হইতো, পবিত্রতা অর্জন করবে, তাতাহর কেন বললেন, দুটো তো অবশ্যই পার্থক্য আছে। যদি ফাইজা তাহর না বলতেন মানে যখন মাসিক ঋতু বন্ধ হয়ে যাবে তখনই সহবাস করতে পারো, গোসল করুক আর নাই করুক। জি হ্যাঁ, মাসিক ঋতু বন্ধ হলে গোসল করা কি ফরজ, এই ফরজ গোসল করুক আর না করুক তার আগে মিলিত হইতে পারো তাহর না যদি হইতো তাহলে, কিন্তু না তা আল্লাহ বলেন কি বলছে, ফাইজা তাতাহার না, মাসিক ঋতু বন্ধ হইল হাত্তা ইয়াতহুরনা, ফাইজা তাতাহার না, যখন মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে পবিত্রতা অর্জন করে নেবে অর্থাৎ গোসল করে নেবে। জি হ্যাঁ, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা আগমন করো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেখানে আল্লাহ আসার নির্দেশ দিয়েছেন, যেই ক্ষেত্র ব্যবহারের আল্লাহ হুকুম দিয়েছেন, কোন ক্ষেত্র ব্যবহার করতে বলেছেন, হ্যাঁ যোনি, হ্যাঁ স্ত্রীদের, হ্যাঁ লজ্জা স্থান যেটা যোনি বলা হয় সেটা, জি হ্যাঁ কবল, সামনের দিক, পায়ুপথ নয় অথবা অন্য কোনো পথ নয়, আজকাল নোংরামির যুগে আর ইহুদি খ্রিস্টা আল্লাহর দুশ্মনদের অন্ধ অনুকরণের যুগে আর কাফেরদের মুসলিমদের গোলামির যুগে যেমন আজকাল অনেকেই
এইসব করেও থাকে আর এইসব ফতোয়া তলাশ করেও থাকে আর এইটাকে জায়েজ মনে করে, হ্যাঁ মুখ ব্যবহার করা ইত্যাদি, আউযুবিল্লাহ যে কথাগুলি ভাষায় নিয়ে আসতে যেন খুব কষ্ট লাগছে। জি হ্যাঁ, আল্লাহ কি বলছেন, মিন হাইসু আমারকুমুল্লাহ, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আগমনের কি করেছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন, কোথায় আদেশ করেছেন এটা আপনাকে বুঝতে হবে। জি হ্যাঁ, আরও আসছে, আরও আসছে, এই বিষয়টি ক্লিয়ার হয়ে যখন নিসাউকুম হারসুল্লাকুম আসবে তখন বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, তাতাহহারনা বললেন, তাহরনা বললেন না, মাসলা ইখতিলাফ আছে, মাসিক বন্ধ হলো, এখনও গোসল করেনি, এই অবস্থায় সহবাস করতে পারবেন কি পারবেন না। কিছু কিছু ফোকাহারা এটাকে জায়েজ করেছে, যেমন জাহেরি মজাবে জায়েজ করেছে, আল্লামা আলবানিও এটাকে জায়েজ বলেছেন, কিন্তু অধিকাংশ ফোকাহা কেরাম আইম্মা আরবাবু হানিফা শাফি মালিক আহমদ এবং অন্যান্য ফোকাহা কেরাম আহলে হাদিস মুহাদ্দিসিন তারা বলছেন যে গোসল যতক্ষণ না করেছে ততক্ষণ পবিত্র হয়নি, সুতরাং জি হ্যাঁ, সুতরাং যতক্ষণ গোসল না করে নেবে ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ নয়। জি হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে, আপনার ইসলামের ক্ষেত্রে, আপনার দিনের ক্ষেত্রে অধিক সতর্কতা। এই জন্য এই উক্তিটি হ্যাঁ প্রাধান্য দেওয়ার যোগ্য, এর উপরই আমল করবেন যাতে করে আপনার সেফটি থাকে, দুনিয়ার সেফটি খুব বুঝেন যে আমি কিন্তু নিরাপদ স্থানে থাকবো সবসময় যাতে করে আমার ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে। আর আখেরার ক্ষেত্রে আপনার ভয় নেই যে যদি ফেঁসে যান হারামে যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, এই খেয়ালগুলি যেন আমাদের থাকে। ইন্নাল্লাহু ইউহিব্বু তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারী, তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, তওয়াব মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, যে আল্লাহর দিকে অনুশোচনা ভরে লজ্জিত অনুতপ্ত হয়ে ফিরে আসে তওবা করে, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন তাদের গোনাহাত আল্লাহ মাফ করবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়ের উপর পাকড়াও আর করবেন না যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুতরাং তাদেরকে জান্নাত দেবেন। আর তাইব মিনাজ জাম্বে কামাল্লা জাম্বা লাহু, গোনা থেকে কোনো মানুষ যদি তওবা করে নাই তো ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি গোনা করেনি তার সমান হয়ে যায়। ওয়াইয়ুহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন, যারা পবিত্রতা পছন্দ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে।